আমরা এই ভিডিওতে 18650 ব্যাটারি ব্যবহার করে কিভাবে একটি ইউপিএস বা মিনি আইপিএস জেনারেটর বা বাইকের জন্য ব্যাটারি প্যাক তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া শিখব। তবে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ধরনের একটি ইউপিএস এর ব্যাটারি বা মিনি আইপিএস এর ব্যাটারি নিজেরাই তৈরি করতে পারবেন। ভিডিও শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যাক। আমরা যারাই 18650 ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করে থাকি তার সবাই পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে ব্যাটারি সংগ্রহ করে ব্যাটারি প্যাক তৈরি করি। এর দুইটা কারণ, 18650 ব্যাটারি নতুন পাওয়া খুব দুষ্কর ব্যাপার, আর দ্বিতীয়ত 18650 ব্যাটারি নতুন পাওয়া গেল দাম অনেক বেশি। আর আপনারা যারাই কিনা পুরাতন 18650 ব্যাটারি ব্যবহার করবেন তারা অবশ্যই লিটোকালা টেস্টার ব্যবহার করে রিয়েল ক্যাপাসিটি নির্ণয় করার পর প্যাক তৈরি করবেন, অথবা যাদের কাছে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার নেই তারা এমন সেলারদের কাছ থেকে ব্যাটারি কিনবেন যারা কিনা ক্যাপাসিটি চেক করে ব্যাটারি বিক্রি করে। এখন আপনারা অনেকেই জানতে চাইতে পারেন যে আসলে এই ধরনের ব্যাটারিগুলো কোথায় পাওয়া যাবে। আমি আমার ম্যাক্সিমাম ব্যাটারিগুলো দারাজের এক সেলার ভাইয়ের কাছ থেকে কিনে থাকি। আমি তার শপের লিঙ্ক ও ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা চাইলে তার কাছ থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন। উনি কিন্তু প্রত্যেকটা ব্যাটারি লিটোকালা টেস্টার দিয়ে টেস্ট করে তারপর হচ্ছে সেল করে থাকেন। তো আপনারা এতে করে পুরাতন ব্যাটারি হওয়া সত্ত্বেও রিয়েল ক্যাপাসিটির যে ব্যাটারিগুলো সেগুলো তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট ভাইয়া দিচ্ছেন। যদি আপনারা কেউ ওনার ফেসবুক পেজ থেকে অর্ডার করেন তাহলে হচ্ছে ওনার এখান থেকে আপনি এক্সট্রা 10% ডিসকাউন্ট পাচ্ছেন, এবং যারা কিনা দারাজ থেকে কিনবেন তারা 10 টাকা থেকে শুরু করে 100 টাকার মতো ডিসকাউন্ট পাবেন। তবে তার জন্য আপনাদের একটা কুপন ব্যবহার করতে হবে। কুপন কোডটি হচ্ছে EST 100। এই আপনারা ডিসপ্লেতে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা হচ্ছে অর্ডার প্লেস করার সময় দেখবেন কুপন কোড, সেখানে জাস্ট আপনারা এই কুপনটাকে ব্যবহার করবেন, তাহলে আপনি 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আপনি অর্ডারের উপর একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আমি প্রত্যেকটা ব্যাটারির উপরে হচ্ছে আমি হিটসিং টিউব লাগিয়ে নেব, যদিও এটা বাধ্যতামূলক নয়। যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ আমি হিটসিং টিউবটা লাগিয়ে নিচ্ছি, আমি মূলত হিটসিং টিউবটা এই কারণে লাগাচ্ছি যাতে আমাদের দেখতে সুন্দর লাগে। তার জন্য আমি চায়না থেকে এই ধরনের হিটসিং টিউবগুলো কিনে নিয়ে আসছিলাম, প্রায় 100 পিস এখানে আছে। সো আমি একটা করে হচ্ছে একটা ব্যাটারির সাথে কানেক্ট করবো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলোকে আপনারা ব্যবহার করবেন। জাস্ট এইভাবে হচ্ছে এইগুলোকে খুলে এটার ভিতরে, সো ব্যাটারিগুলো হচ্ছে এইভাবে প্রত্যেকটা ব্যাটারির উপর আমি হচ্ছে হিটসিং টিউবগুলো লাগিয়ে নিব। এতে করে আমাদের যে দেখার সৌন্দর্য সেটা অনেকাংশে বেড়ে যাবে। এরপর এগুলোকে হচ্ছে এয়ার হিট গানের মাধ্যমে হিট দিয়ে আমাদের এটাকে লাগাতে হবে। তো এখন কিন্তু ব্যাটারিটা দেখতে একেবারে নতুন ব্যাটারির মতো লাগছে। সো এইভাবে আমি প্রত্যেকটা ব্যাটারিকে হিটসিং টিউব লাগিয়ে নিচ্ছি। সো এখন কিন্তু ব্যাটারিগুলো দেখতে একদম নতুনের মতো লাগছে হিটসিং টিউব লাগানোর পরে। সো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল 21টা ব্যাটারি যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলোকে এখন আমরা এদের যে হোল্ডার আছে সেখানে প্লেস করবো। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 12 ভোল্টের ইউপিএস ব্যাটারির যে কেস সেই কেসটা রয়েছে। তবে এই কেসটা কিন্তু আমি নিজে তৈরি করে নিইনি, আমি দারাজ থেকে কিনে নিয়েছিলাম। এটার দাম আমার কাছে মেবি 323 টাকা রাখা হয়েছিল। এটার মধ্যে 2টা ব্যাটারি হোল্ডার রয়েছে যেখানে আপনার 21টি ব্যাটারির জন্য 2টা ব্যাটারি হোল্ডার পেয়ে যাবেন একসাথে। এবং আমার কাছে মনে হয় 323 টাকায় তখন এই কেসটার প্রাইস পারফেক্ট ছিল। বর্তমান প্রাইসটা আসলে আমার জানা নেই। সো দারাজে আমি যদি পাই তাহলে আমি এই প্রোডাক্টের বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ব্যাটারি হোল্ডারগুলোর মধ্যে ব্যাটারিগুলোকে প্লেস করব, এবং এই ব্যাটারি প্লেসমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই বুঝেন না উল্টাপাল্টা ব্যাটারি প্লেস করেন, এতে করে আপনাদের যে ব্যাটারি প্যাকটা সেটা ঠিকঠাক মতো হয় না। তো অবশ্যই মনোযোগ সহকারে এই অংশটা দেখবেন। 18650 ব্যাটারির এই ধরনের যে অংশটা বা সাইডটা থাকে এটাকে বলা হয় পজিটিভ সাইড, আর যে পাশটা প্লেন থাকে সেটাকে বলা হয় নেগেটিভ সাইড। তো আমরা প্রথমে এই পজিটিভ সাইড ধরে প্রত্যেকটা ব্যাটারিকে এখানে প্লেস করব, অর্থাৎ এই সারি বরাবর প্রত্যেক ব্যাটারি পজিটিভ সাইড গুলো উপরের দিকে থাকবে। সো আমি যেভাবে সেট করছি ঠিক একইভাবে আপনারা ব্যাটারি গুলোকে সেট আপ করে নেবেন। এর পরের যে সারি থাকবে এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যাটারির নেগেটিভ যে সাইড গুলো আছে সেইগুলোকে আমরা উপরের দিকে রাখবো। এখন আমরা এই বরাবর প্রত্যেকটা স্লটে হচ্ছে ব্যাটারি যে পজিটিভ সাইড আছে সেগুলোকে রেখে আমরা এখানে সাজিয়ে নিব। আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমরা এই সারির বরাবর যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি সে ব্যাটারিগুলোর পজিটিভ সাইড হচ্ছে আমাদের উপরের দিকে, এই সারি বরাবর যে আমরা ব্যাটারিগুলোকে সাজিয়েছি সেগুলোর ব্যাটারি নেগেটিভ সাইড হচ্ছে উপরের দিকে, আবার এই সারি বরাবর যে ব্যাটারিগুলো আছে সেগুলোর পজিটিভ সাইড উপরের দিকে। তো এখন আমরা এর উপরের যে কভারটা আছে সেটা লাগিয়ে নিব। এখন আমি নিকেল স্ট্রিপ হচ্ছে পরিমাণ মতো কেটে নিব, অর্থাৎ এই বরাবর আমাদের প্রত্যেকটা ব্যাটারিকে শর্ট করতে হবে, প্রত্যেকটা নেগেটিভ ব্যাটারিকে শর্ট করতে হবে, এবং এই বরাবর প্রত্যেকটা পজিটিভ ব্যাটারিকে শর্ট করতে হবে। সেই মাপ অনুযায়ী আমি হচ্ছে নিকেল স্ট্রিপগুলোকে প্রথমে কেটে নিব।
এই যে কোনো এক পাশে আপনি নিতে পারেন, হয় উপরের দিকে না হয়তো নিচের দিকে, যেহেতু আপনারা আমার মতো করে তৈরি করবেন সবসময় আমার ফরম্যাটটা মাথায় রাখবেন। সো দেখেন এই পাশে আমরা পজিটিভ রেখেছি, মাঝখানে নেগেটিভ, এই পাশে পজিটিভ। ওকে, তো এখন আমরা এই পাশের মাঝখানের নেগেটিভের সাথে এই পাশের পজিটিভকে শর্ট করবো। সো এইভাবে শর্ট করবো, আমি দেখাচ্ছি, জাস্ট নিকেল স্টেপগুলোকে আমি এইভাবে শর্ট করছি এবং দেন হচ্ছে আমরা লাস্টের দিকে। সো যাদের কাছে আসলে স্পট ওয়েল্ডিং নাই তারা আপনারা সরাসরি সোল্ডার করবেন, কিন্তু একই ফরম্যাট অবলম্বন করবেন। সেই প্রথমে এবং লাস্টে দিলেই হয়ে যায়, যেহেতু আমার নিকেল স্টেপগুলো অনেক পাতলা তাই আমি এভাবে ব্যবহার করবো না। আমি প্রত্যেকটা পথের জন্য একটা করে নিকেল স্টেপ আমি এভাবে হচ্ছে লাগিয়ে নিব। আমি প্রত্যেকটা জায়গায় এভাবে নিকেল স্টেপগুলোকে এখন স্পট ওয়েল্ডিং করে নিব, এভাবে সাতটার জন্য, অর্থাৎ যেহেতু আমাদের সাতটা লাইন, সো আমাদের সাতটা জায়গায় শর্ট করতে হবে। তো এইভাবে হচ্ছে আমি এখন সবগুলো ব্যাটারিকে স্পট ওয়েল্ডিং করে নিব। সো এখন আমরা হচ্ছে এই ব্যাটারি প্যাকটাকে উল্টো করব। উল্টো করলে আমাদের যে পাশে পজিটিভ ব্যাটারিগুলো ছিল সে পাশে হচ্ছে নেগেটিভ ব্যাটারিগুলো থাকবে, অর্থাৎ আমাদের দুই পাশে থাকবে নেগেটিভ, মাঝখানে থাকবে পজিটিভ। সো আমি এটাকে উল্টো করে দেখাচ্ছি। এখন আমরা জাস্ট আগের মতো করি এই প্রত্যেকটা ব্যাটারিকে এভাবে হচ্ছে আমরা নিকেল স্টেপ লাগিয়ে নিব, ঠিক প্রত্যেকটা পজিটিভ আবার এই প্রত্যেকটা নেগেটিভকে একইভাবে আমরা এখন নিকেল স্টেপগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এর আগে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই দিকে হচ্ছে শর্ট করে নিয়েছিলাম নেগেটিভের সাথে পজিটিভকে, এখন আমরা একইভাবে এই নিচের দিকের এই পজিটিভের সাথে এই নেগেটিভকে শর্ট করে নিব, অর্থাৎ আমরা বিপরীত পাশে। দেখেন এখন আমাদের যে অবস্থায় আছে নিচের দিকে হচ্ছে শর্ট করা, আর এই অবস্থায় আমরা যখন রাখছি নিচের দিকে হচ্ছে এই পাশে আছে, এখন আমরা এই পাশে হচ্ছে শর্ট করে নিব। আমরা বিএমএস হিসেবে ব্যবহার করব 3S BMS 40 Ampere, সো অর্থাৎ 40 Ampere বিএমএস হচ্ছে এটি। যেহেতু আমরা 21টি ব্যাটারি ব্যবহার করছি এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব 40 Ampere বা তার উপরে যে কোনো বিএমএস ব্যবহার করার জন্য। এবং এই বিএমএসটি হচ্ছে 12.6 volt, ম্যাক্সিমাম হচ্ছে আউটপুট ভোল্টেজ উঠবে। আপনার পিছনে লেখা দেখতে পাচ্ছেন 12.6 volt, সো আপনাদের রিকমেন্ড করব অবশ্যই 12.6 volt যে বিএমএস গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার। 11.4 বা 11.6 volt যেগুলো থাকে সেগুলো কিন্তু 11.6 volt বা 11.2 volt উপরে ভোল্টেজ উঠতে চায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের রিকমেন্ড করা হবে 12.6 volt এই বিএমএসটি ব্যবহার করার জন্য। বা আপনি চাইলে 60 Ampere ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই 12.6 volt বিএমএসটি হতে হবে। আর আপনি যদি এখানে খেয়াল করেন বিএমএস এর প্রত্যেকটা ভোল্টেজ লেভেল উল্লেখ করা আছে, প্রথমে 0 volt, তারপরে 8.4 volt, তারপরে 12.6 volt এবং 4.2 volt, প্লাস এবং মাইনাস দুইটা সাইন দেখতে পাচ্ছেন। এটা মূলত আমাদের ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, দুইটা একত্রে কাজ করে। সো আমরা এইটাকে এই প্লাস এবং মাইনাস থেকে দুইটা তারকে সোল্ডার করে নেব, এবং এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের তার ব্যবহার করার, কেননা এটার ভিতর দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা এম্পিয়ার পাস হবে। তো আমি এই ধরনের স্ট্রিপ ওয়্যারগুলো ব্যবহার করছি। সো এই ধরনের তারগুলো আসলে আপনারা দেখবেন 10 টাকা গজও পাওয়া যায়, কিন্তু এই তারটা আমি কিনেছি 25 টাকা গজ আমার কাছ থেকে নিয়েছে, এবং এই তারের কোয়ালিটি অনেক ভালো, ভিতরের কোয়ালিটি অনেক ভালো। সো দেখতেই পাচ্ছেন তারগুলো কিন্তু বেশ, ভিতরের কোরগুলো বেশ ভালো কোয়ালিটির। সো এই কারণে আপনারা এই ধরনের তারগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু একবারে লো কোয়ালিটি 10 টাকা বা 5 টাকা গজের তার সেগুলো মোটেও ব্যবহার করবেন না, কারণ এগুলো দিয়ে যাতে ভালো এম্পিয়ার পাস হতে পারে সেরকম ব্যবস্থা থাকতে হবে। সো মোটা তারের জন্য আসলে সোল্ডারিং করাটা খুব একটা সুন্দর হয় নাই, তবে মজবুতভাবে লেগেছে এটা কনফার্ম। সো
একদম শক্তপোক্তভাবে লেগে গেছে। তো এখন হচ্ছে আমরা এইটার সাথে আমাদের ব্যাটারি প্যাককে কানেকশন করব, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাটারি প্যাকটাকে দেখেন, আমরা টোটাল মাঝের যে অংশগুলো সেগুলো কেটে ফেলেছি। এখন চারটা টার্মিনাল আছে, এই পাশ ছাড়া আমাদের এই পাশে কিন্তু একটা সিঙ্গেল নেগেটিভ প্রান্ত রয়েছে। এই পাশে কিন্তু আমাদের সিঙ্গেল কোনো নেগেটিভ প্রান্ত নাই, এই পাশে প্রত্যেকটা আমাদের সিঙ্গেল প্রান্ত, এই যে একটা সিঙ্গেল প্রান্ত আছে এটা কিন্তু পজিটিভ সিঙ্গেল প্রান্ত। ওকে, ঠিক একইভাবে আমাদের এই পাশে একটা নেগেটিভ প্রান্ত আছে, আমরা এই প্রান্তটাকে আমরা মিটারের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করব, প্রান্তের সাথে ধরবো, এবং অন্যান্য প্রান্তের সাথে ধরে ধরে দেখবো ভোল্টেজ কত আছে। এট ফার্স্ট আমরা নেগেটিভের সাথে ধরে যদি আমরা এই প্রান্তে ধরি, তাহলে আমরা এখানে পাচ্ছি 8.2 ভোল্ট, আর আমরা যদি নিচের দিকে ধরি তাহলে এখানে আমরা পাচ্ছি 4.13, অর্থাৎ এটা আমাদের 4.2 ধরে নিতে হবে, আমাদের এখানে 4.2 ভোল্টের মতো আছে। এর পরের প্রান্তটা আমাদের থাকবে 12.4, ঠিক আছে। এখানে আপনি 12.6 পেতে পারেন, বা 12.7 বা 8 পেতে পারেন, আবার এই ক্ষেত্রে এরকমও হতে পারে আপনি 11 সামথিং পেতে পারেন যদি আপনার ব্যাটারিগুলো প্রত্যেকটা ফুল চার্জ করা না থাকে। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা ব্যাটারি ফুল চার্জ করে দেন হচ্ছে ব্যাটারি প্যাক তৈরি করবে। আপনি যেই বিএমএসি ব্যবহার করেন না কেন, এটা আপনার ব্যাটারির জন্য অনেক অনেক বেটার পারফর্ম করে। ওকে, তো আমরা পেয়ে গেলাম কি আমাদের ডান পাশের, এটা হচ্ছে 12.4, এটা হচ্ছে আমাদের 4.2, আর এটা হচ্ছে আমাদের 8.2, আর এটা হচ্ছে 0 ভোল্ট। ঠিক সিমিলার প্যাটার্ন, আমরা 0 ভোল্ট পাচ্ছি, 8.4, আর এটা 12.6 এবং 4.2। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, সকল বিএমএস এর কিন্তু এই পিন আউট গুলো একই রকম থাকে না, কোনো কোনোটার আমি দেখেছি 8.4 এর জায়গায় হচ্ছে 8.2, ধরেন এখানে হচ্ছে 4.2 আছে, এখানে 8.4, সেক্ষেত্রে আপনাকে ক্রস করে কানেকশন করতে হবে। আমি এখন যেভাবে সরাসরি কানেকশন করছি এভাবে কানেকশন করলে হবে না, আর অবশ্যই মিটার ধরে বুঝে শুনে তারপর বিএমএস এর সাথে কানেকশন করবেন। ভুলভাল কানেকশন করলে আপনার প্যাক ভালো পারফরমেন্স কখনোই করবে না। এখন আমি এই জায়গাটায় হচ্ছে একটা ডাবল সাইডেড কস টেপ ব্যবহার করে নেব, এতে করে আমাদের এটাকে সেট আপ করতে সুবিধা হবে। তো এখন আমরা আউটপুটটা টেস্ট করে দেখব, যদি আমাদের এখানে প্রপার ভোল্টেজটা আসে তার মানে হচ্ছে আমাদের বিএমএস কানেকশনটা প্রপারলি হয়েছে, আদারওয়াইজ হয়নি। সো আমরা দেখতে পাচ্ছি 12.4 ভোল্টের মতো অলমোস্ট আমরা পাচ্ছি, 12.43 ভোল্ট। আই থিঙ্ক আমাদের বিএমএসটা প্রপারলি আউটপুট দিতে পারছে। অলরাইট, সো এখন আমরা আমাদের যে কেস আছে সেই কেসের মধ্যে এটাকে সেট আপ করবো। সো এখানে চাইলে আপনারা আরও বেশি প্রোটেকশন ব্যবহার করতে পারেন, অনেকে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার প্লাস্টিক ব্যবহার করেন, সেগুলোও চাইলে ব্যবহার করতে পারেন। সো আমি জাস্ট এটাকে এভাবেই রাখছি, কোনো কিছু ইউজ করছি না, কারণ হচ্ছে এর ভিতরে অলমোস্ট এমনি প্রোটেক্টেড, জাস্ট বক্সের ভিতরে আমরা এটাকে ধীরে ধীরে ছাড়বো। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালের লালটার সাথে হচ্ছে এখান থেকে আমাদের লাল তারটাকে কানেক্ট করব, আর নীলটার সাথে হচ্ছে এখান থেকে আমাদের কালো তারটাকে কানেকশন করে নিব। যতটুকু তার আপনার প্রয়োজন অতটুকু পরিমাণ কেটে হচ্ছে আপনি এটার সাথে জোড়ান দিয়ে তারপর হচ্ছে সোল্ডার করে নেবেন। সো এইখানে আপনারা একটা কাজ করতে পারেন, যেহেতু এখানে হচ্ছে আমরা ব্যাটারির যে হোল্ডারগুলো ব্যবহার করেছি এগুলোকে একটা পাশ থেকে হচ্ছে চাপ দিয়ে আপনারা এখানে কিছুটা সুপার গ্লু ভিতরে দিকে লাগিয়ে দিতে পারেন, এতে করে আপনি ব্যাটারিটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে খুব একটা নড়াচড়া করবে না। তো টেস্ট করার পালা, সো টেস্ট আপনি যে কোনো 12 ভোল্টের জিনিস দিয়ে করতে পারেন। সো আমি হচ্ছে 775 ডিসি মোটর দিয়ে হচ্ছে টেস্ট করছি, এবং এটার সাথে আমরা একটা ড্রিল বিট লাগিয়ে নিয়েছি। আমার টুকটাক অনেক কিছু ড্রিল করতে হয়, তখন আমি এই ড্রিল মেশিনটা ব্যবহার করে থাকি। সো আমরা জাস্ট এটাকে আপাতত টেস্ট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 775 ডিসি মোটরকে কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে আমাদের এই ব্যাটারি প্যাকটি, অর্থাৎ আপনারা 12 ভোল্টের যে কোনো ডিভাইসকে এই ব্যাটারিটি দিয়ে চালাতে পারবেন। তো এই ব্যাটারি প্যাকটি হচ্ছে আমাদের হোমমেড একটি ব্যাটারি প্যাক, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত তৈরি করলাম, আর এই ব্যাটারিটা হচ্ছে আমাদের একটি ইউপিএস এর ব্যাটারি। এটার ওয়েট অলমোস্ট এটার 1.5 গুণের মতো, অর্থাৎ এটা থেকে এটার ওজন অনেক বেশি। সো বুঝতেই পারছেন হালকা হওয়া সত্ত্বেও এটার কিন্তু ব্যাকআপ এই ব্যাটারি ডাবল দিবে। কেন দিবে? সো আপনারা যদি খেয়াল করে দেখেন, এই ব্যাটারিটি হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট 14 অ্যাম্পিয়ারের একটি রিয়েল ক্যাপাসিটি।
এবং আমরা যদি এটা রিয়েল ক্যাপাসিটি চেক করি তাহলে কিন্তু আমরা 7 এম্পিয়ার পাবো না বা 7 এম্পিয়ার পাচ্ছি না, আমরা এখান থেকে হয়তো 5 বা 6 এম্পিয়ারের মতো পাবো। সেই হিসেবে এটা যে ব্যাকআপ টাইমটা আমাদেরকে দিবে আমাদের এই ব্যাটারি প্যাকটা, সেটা অলমোস্ট ডাবল কিন্তু ব্যাকআপ দিবে, যদিও আমি বলছি না ডাবল দিবে, ধরে নেন যে দেড় গুণের মতো আপনি এটার কাছ থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন। এবং আপনি এই ব্যাটারি প্যাকটি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, যেহেতু পুরোপুরি একটা ব্যাটারি শেপে নিয়ে আসতে পারছি আমরা এই কেসিংটার জন্য, এই কারণে কিন্তু আমরা এই ব্যাটারি প্যাকটিকে যে কোনো জায়গায় যেখানে কিনা 12 ভোল্টের ব্যাটারি রিপ্লেসমেন্টের প্রয়োজন আছে, বাইক হতে পারে, বাইকে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, জেনারেটর এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি দরকার হয় সেখানে আপনি এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন, এতে করে কিন্তু আপনি লম্বা একটা ব্যাকআপ পাবেন। সো গাইস, আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভাইয়া অনেক কিছু মিস করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।